মহানগরীতে চলাচলের ক্ষেত্রে দিন দিন প্রকট আকার ধারণ করছে যানজট সরকারের নেয় বেশ কিছু মেগা প্রকল্প চালক ও পথচারী সহ ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রমের বিভিন্ন অনিয়ম এই সমস্যাকে আরও প্রকট করে তুলেছে সদ্য দায়িত্ব পাওয়া ডিএমপির নতুন কমিশনার নগরবাসীকে স্বস্তি দিতে তার পরিকল্পনার কথা তুলে ধরেন সমস্ত সিনিয়র অফিসার ট্রাফিকে যারা আছেন সবার মাঠে থাকতে হবে শুধু সার্জেন্ট এবং টিআইয়ের উপরে নির্ভর না করে আমাদের যে ব্যস্ততম সময় যেটি সকালের ঘন্টা তিনেক এবং অফিস ছুটির পরে ঘন্টা তিনেক এই সময় পর্যন্ত ডিসির থেকে শুরু করে একেবারে নিচের পর্যন্ত সবাই সার্বক্ষণিকভাবে মাঠে থাকবে কেউ অফিসে থাকবে না রাস্তায় যে খোঁড়াখুড়ি হচ্ছে নতুন নতুন যে গাড়ি প্রতিদিন বাড়ছে হ্যাঁ এবং আপনার একটি পরিকল্পিত শহরের জন্য যে পরিমাণ রাস্তা থাকা থাকার দরকার সেটির ধারে কাছেও আমরা নাই আমরা এটুক বলতে পারি যে আমরা মানুষের সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করতে পারি একই সাথে তিনি জানান মহানগরীর থানাগুলোতে সেবায় আরও গুরুত্ব দেওয়া হবে এক্ষেত্রে দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি যদি থানার মানুষ আমাদের যারা কাজ করছে তাদের আচরণের যদি পরিবর্তন আমরা আমি যদি মনে করি যে কাঙ্ক্ষিত পরিবর্তন হয় না তাহলে আমাদের সিনিয়র অফিসার আমরা থানায় গিয়ে বসা শুরু করব। আমি নিজে থানায় গিয়ে ওসিগিরি করব আমার ডিসিদের থানায় বসিয়ে দেব রাজধানীতে দায়িত্ব পালনের ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণেই ডিএমপি থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বাইরে বদলি করা হচ্ছে না বলেও জানান নতুন কমিশনার আমাদের অভিজ্ঞ লোক যখনই তৈরি হয়ে যাচ্ছে তখন আমরা রিপ্লেস করছি মাহমুদুল হাসান সংবাদ ঢাকা